বিএনপি দেশের সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির দাবি দুঃস্বপ্ন। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাঙ্গন থেকেই পরিপূর্ণ হয়ে শিক্ষার্থীদের সমাজে ছড়িয়ে পড়ার আহ্বান জানান হাসান মাহমুদ। ওনারা নিজেদের কর্মীদের নিজেরা মেরে ফেলছে, মুন্সিগঞ্জে নিজেদের কর্মীদের নিজেরা মেরেছে, ভবিষ্যতেও নিজেদের কর্মীদের নিজেরা মারবে, মেরে আবার সেটি সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করবে, পুলিশের উপর দায় চাপানোর চেষ্টা করবে। ওনারা তো এই রাজনীতিই করে, ওনারা আসলে সংঘাতময় রাজনীতি করে, ওনারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়, দেশের মানুষ সেটি হতে দিবে না।